আশা করি তোমরা সবটাই পড়েছো। অনেকদিন পর আবার আমি এলাম কিছু কারণের জন্য। আমি জানি না এটা ইনি কে, অভিষেক দে। অ্যাকচুয়ালি আমাদের একজন এক্স মেম্বার এই ছবিটা আমাকে পাঠিয়েছিল, বা এই লিঙ্কটা আমাকে পাঠিয়েছিল, সব থেকে বেটার হয় বল এরকমভাবে বললে। অ্যান্ড আমাকে বলেছিল, দাদা এটা কী হচ্ছে আমাদের সাথে? আমি বলেছিলাম ইগনোর করো, কারণটা আমি আসছি এই লেখার মধ্যে। অনেক আমি দেখুন কারোর পার্সোনাল, এগুলো সবই পার্সোনাল ম্যাটার। সোশ্যাল মিডিয়াতে যে যেরকমভাবে খুশি আমাদের নিয়ে কথা বলতে পারে, বা যে যে টপিকে নিয়ে ইচ্ছা কথা বলতে পারে, রাইট? আমাদের কাজ আমরা করে যাই, পৃথিবীর সবাই সবার রকম কাজ করে। ইভেন ওয়ার্ল্ডের যদি বেস্ট কোনো প্যারানর্মাল ইনভেস্টিগেটর হয়ে থাকে, আমার চোখে তো গৌরব তিওয়ারি স্যার, তাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছে। তো বিভিন্ন রকম দেখুন, ফার্স্ট অফ অল আমার যেটা মনে হয়েছে তোমাদের সাথে সবার সাথে শেয়ার করার জন্য আজকে আমি যে জন্য এসেছি মেনলি, সবাই তো একই পথে চলছে। যদি কেউ সেই রাস্তার পাশ দিয়ে, বা সে যদি অন্য রাস্তা বা অন্য কেরিয়ার ধরে এগোনোর চেষ্টা করে, এবং সেটা যদি সৎপথ হোক অসৎপথ হোক সেটা তো পরের কথা, যদি ভিড়ের থেকে আলাদা কেউ কিছু করার চেষ্টা করে, তখনই মানুষ তাকে ক্রিটিসাইজ করার চেষ্টা করে, তখনই মানুষ তার ব্যাপারে কথা বলার চেষ্টা করে, তখন তার ব্যাপারে কথা বলে। কারণ কি, সে তার থেকে আলাদা কিছু করছে, সে হয়তো সেই ফিল্ডে সাকসেসফুল নয়, সে হয়তো এখনও স্ট্রাগল করেছে, বাট তাও মানুষ তাকে নিয়ে কথা বিভিন্ন বলবে। যাই হোক, এবার মেন টপিকে আমি আসি, যে অভিষেক দিয়ে যিনি রয়েছেন, আমি জানি না তার ব্যাকগ্রাউন্ড কী রয়েছে, বা তার কী, আর আমি সত্যি ইন্টারেস্টও নেই তার ব্যাকগ্রাউন্ড জানার। বাট আমার জেনে ভালো লাগলো যে আমাদের ব্যাপারে নিয়ে পড়েছেন উনি, বা আমাদের ব্যাপারে কারোর থেকে জেনেছেন। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি একটা কথাই ফার্স্টে বলতে চাই, ইভেন গৌরব তিওয়ারি স্যারও বা ইন্ডিয়ান প্যারানর্মাল সিকিউরিটি টিমও বলেন এটা, যে একটা রুমে বসে, এসির তলায় বসে বা ফ্যানের তলায় বসে অনেক কিছু টাইপ করা যায়, অনেক কিছু বলা যায়, অনেক ব্লগ লেখা যায়, অনেক পোস্ট করা যায় সোশ্যাল মিডিয়াতে। রিয়েল লাইফ, রিয়েল হন্টেড প্লেসে গিয়ে বা স্পুকি প্লেসে গিয়ে ইনভেস্টিগেশন করাটা, আর এসি রুমে বসে বা ফ্যানের তলায় বসে ব্লগিং করাটা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো যেটা আপনারা কোনোদিন করেননি, বা যেটা জানেন না, যে সেই বিষয়ে আমার মনে হয় না কথা বলা উচিত, বাট তাও আপনি বলেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ অভিষেক দিয়ে আপনাকে বলছি। আপনার সাথে আমার মেবি কোনো শত্রুতা নেই, আর মেবি থাকবেও না, কেন কি আমি চাই না যে আপনার সাথে আমি শত্রুতা করি, কারণ আমার সাথে আপনার বা আপনার সাথে আমার শত্রুতা করে আমার কোনো পথ নেই, আপনার থাকতে পারে বাট আমার কোনো নেই। যাই হোক, এবার আমি কিছু কিছু জিনিস আমি আপনাকে বলতে চাই, বা তোমাদের সবার সাথে আমি শেয়ার করতে চাই, যে জিনিস লিখেছেন উনি, আপনারা তো সবাই লেখাটা পড়েছেন, রাইট? এখানে হচ্ছে, বছর তিনেক আগে বাটনগর কলকাতায় একটি প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম, মানে ওই ভূত প্রেমী খোঁজাখুঁজির নামে কুসংস্কার ছড়ানোর দল গড়িয়েছে। ফার্স্ট অফ অল আমরা ভূত প্রেমী জিনিসটা বলি না, আমরা এটাকে প্যারানর্মাল বা আমরা এটাকে সুপারন্যাচুরাল এনার্জি বলি বা স্পিরিট বলি, ভূত প্রেমী কথাটা আসে না, এবং আমরা এখানে ভূত প্রেমী খুঁজিও না, রাইট? আমাদের যদি ইনভেস্টিগেশন বিগত যে কিছু বছর ধরে আমরা ইনভেস্টিগেশন করে আসি 2016 থেকে, তাহলে বুঝতে পারবে যে আমরা ভূত প্রেমী খোঁজার জন্য আমরা করি না, তাহলে তো বাকি টিমের সাথে আমাদের কোনো পার্থক্য নেই। আমরা বেসিক্যালি কী করি, যেটা কোনো প্লেস যদি সত্যি হন্টেড হয়ে থাকে, বা কোনো প্লেস হয়তো লাইক মানুষ বলছে, সেখানকার লোকালিটি মানুষ বা লোকাল মানুষ বলছে যে সেই জায়গাটা হন্টেড, তো আমরা সেই জায়গায় গিয়ে ইনভেস্টিগেশন করে প্রপার ওয়েতে স্টেপ বাই স্টেপ ইনভেস্টিগেশন করে আমরা দেখার চেষ্টা করি সেই জায়গাটা হন্টেড নাকি। এবার একটা প্লেস হন্টেড হওয়ার পিছনে যে ভূত পেতনি বা এই স্পিরিচুয়াল কার্যকলাপের হাত থাকবে এর কোনো মানে নেই। অনেক সময় অনেক প্লেস হিউম্যান মেড প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়ে থাকে, হিউম্যান মেড হন্টেড হয়ে থাকে, সেটাকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করি সায়েন্টিফিক ওয়েতে, আমরা ভূত পেয়ে খুঁজতে চাই না। আর রইল বাদ কুসংস্কার, কুসংস্কার আমরা ছড়াই না, আমরা কুসংস্কারের বিরুদ্ধেই আমরা আমাদের এই ফাইট বলতে পারেন, বা আমাদের এই স্টেপ বলতে পারেন, যেটা আমরা কুসংস্কারকে ব্রেক করার জন্য বা সুপারস্টিশন ব্রেক করার জন্য আমরা এই ফিল্ডে রয়েছি। আচ্ছা, সেকেন্ড বলছে যে আমরা সাধারণত লাইক আদারে পাদারে শ্মশানিক অবস্থানে পোড়া বাড়িতে অশরীরী খুঁজে বেড়ায় না, এটাও ভুল কথা। দেখুন, আমরা সাধারণত দু তিন রকম কেস করি, এক হচ্ছে পাবলিক প্লেস, যেগুলো কিনা আপনারা বলছেন যে অশরীরী খোঁজার জন্য বা আত্মা খোঁজার জন্য আমরা শ্মশানিক অবস্থান, হ্যাঁ সেটা যদি কোনো টাইমস অফ ইন্ডিয়া বা এরকম বড় বড় নিউজ পেপারে যদি আসে যে জায়গাটা হন্টেড বা সেখানকার লোক গেলে অসুস্থ হয়ে যাচ্ছে, সেইখানে আমরা অবভিয়াসলি যাই, ভিজিট করি, ইনভেস্টিগেশন করি প্রপার ওয়েতে, দেখার চেষ্টা করি যে কেন মানুষ হন্টেড, মানে কেন মানুষ ওটাকে হন্টেড বলছে, বা কেন মানুষ ওখানে যাওয়ার পরে অসুস্থ হচ্ছে। এখানে পিছনে অনেক কিছু লজিক থাকতে পারে, সব অ্যাক্টিভিটি যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা সব কিছুর জন্য যে ভূত পেতনির হাত আছে এটাও নয়। কেন কি, এরকম অনেক জায়গায় দেখা যায় যেখানে কিনা কোনো গ্যাস ফ্যাক্টর লাইক কোনো বাজে বা বিষাক্ত গ্যাসের জন্য মানুষ ওখানে গেলে অসুস্থ হয়ে পড়ছে। বেশ পাহাড় অঞ্চলে গেলে সাধারণত মানুষ বলে আমি কিছু দেখতে পাচ্ছি, কিছু শুনতে পাচ্ছি, এটাকে হ্যালুসিনেট বলে। এখানে কোনো স্পিরিচুয়াল মানে প্যারানর্মালে কোনো হাতই নেই বা ভূতের কোনো হাতই নেই।
তো আমরা সাধারণত এরকম পাবলিক প্লেস যাই যেখানে কিনা পাবলিক ডোমেনে আমরা ইনভেস্টিগেশন করি পাবলিক প্রপার্টিতে। সেকেন্ড হচ্ছে আমরা কোনো হিস্টোরিক্যাল প্লেসে যাই, যেমন কোনো পুরো মন্দির বা পুরো বাড়ি যেটা কিনা অনেকদিন ধরে পড়ে আছে এবং সেটা মেবি 50-60 বছরের পুরনো, রাইট? সেই সব জায়গায় আমরা গিয়ে ইনভেস্টিগেশন করার চেষ্টা করি যে সেখানে কেন আছে কেন, কারণ অনেক মানুষ কুসংস্কার উঠেই যায় যে জায়গাটা হন্টেড, এখানে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে, রাতের পর এখানে থাকতে পারছে না কোনো মানুষ, গেলে আওয়াজ পাচ্ছে। তো সেই সব জায়গায় আমরা এক্সপ্লোর করার চেষ্টা করি যে সত্যি জিনিসটা কী, এর মানে এই নয় যে আমরা ভূত খুঁজতে গেছি, রাইট? অ্যান্ড দ্য ফাইনাল থিং ইজ পার্সোনাল প্রপার্টি বা প্রাইভেট ইনভেস্টিগেশন, যেখানে কিনা কোনো ক্লায়েন্ট আমাদের নিজে থেকে ফোন করে ডাকে। বাট এই যে দুখানা বললাম প্রাইভেট ইনভেস্টিগেশন বা ক্লায়েন্ট ইনভেস্টিগেশন, আগেও যে দুখানা, এই দুখানা তো অনেক সময় সেখানকার সোসাইটি, সেখানকার কলোনির লোকরা বা সেখানকার যে ক্লাব অথরিটি বা পুলিশ স্টেশন, সেখানকার লোকও আমাদের ফোন করে রাখতে পারে যে দাদা আমাদের মনে হচ্ছে এরকম জায়গায় এই জায়গাটা হন্টেড, তো আপনার এসে যদি দেখেন খুব ভালো হয়, কারণ আমাদের আশপাশের লোকজন বা লোকালিটি মানুষরা ভয় পেয়ে আছে। আর ক্লায়েন্টকে সাথে ক্লায়েন্ট নিজেকেই ফোন করে যে দাদা আমাদের অ্যাপার্টমেন্টে এই রুমে বা এইখানে আমাদের প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে, আমাদের মনে হচ্ছে আপনারা একটু এসে দেখুন যেটা আমার সত্যি প্যারানর্মাল অ্যাক্টিভিটি না কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা কোনো মেন্টাল প্রবলেম রয়েছে। তো আমরা সাধারণত এরকম করি, আমরা নিজে থেকে কোনো জায়গায় সেরকমভাবে যাই না, যখনই আমাদের এখন কোনো কল আসে তখনই আমরা যাই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় নিজে থেকে যেতে হয় যখন কিনা আমরা দেখি যে টাইম নিউজ পেপারে বা বিভিন্ন মানুষের মুখে যখন শুনতে পাই লোকালিটিতে ট্রেনে বাসে যাওয়ার সময় যে জায়গাটা ইজ দ্য হন্টেড, তো তখন আমরা সেখানে যাওয়ার চেষ্টা করি। আগে তার আগে আমরা খোঁজ নিই যে সত্যি জায়গাটা কী আছে, গল্প কী সেই, তার পিছনে তার ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করি সেই জায়গাটার, দেন আমরা ভিজিট করি। তারপরে বলেছে যে এখানে আমরা কিছু যন্ত্রপাতি ইউজ করি যেগুলো এখানে অ্যামাজনে পাওয়া যায়, লাইক কেটু মিটার, ইএমএ মিটার, ঘোষ মিটার, অবভিয়াসলি অ্যামাজনে পাওয়া যায়। বাট আমরা, আমি জানি না কে বিশ্বাস করবে কী বিশ্বাস করবে, বাট আমরা অ্যামাজন থেকে কোনো কিছু অর্ডার দিই না। আমাদের সাধারণত যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো সাধারণত কিছু জিনিস অ্যামাজন থেকে রয়েছে, অবভিয়াসলি আমি একদমই অস্বীকার করবো না। যেমন আমাদের মোশন সেন্সার যে লাইট, সেটা আমাদের অ্যামাজন থেকে অর্ডার দিই, দেখুন যেটা যেখানে পাওয়া যায় সেটা সেখান থেকে অর্ডার দিতেই হয়। সাধারণত আমরা যেহেতু সায়েন্সের উপরে বেস করছি, আমরা প্ল্যানকেট করি না, তো আমরা সায়েন্সের উপরে কাজ করি, সায়েন্সের যেটাকে মানুষ মানবে বা যেটা দিয়ে সায়েন্স দিয়ে কাজ করবে বা দেখানো যায় মানুষকে যে দেখো এটা হচ্ছে, লাইক 1+1=2, তো আমাকে এটা প্রুভ করার জন্য যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমাকে বাই করতে হবে, সেটা অ্যামাজন হতে পারে, সেটা ফ্লিপকার্ট হতে পারে, বা সেটা কোনো বাইরের কোনো অর্গানাইজেশন হতে পারে না, রাইট? তো সাধারণত ইমেল মিটার আমরা সাধারণত দিল্লি বেশ একটা অর্গানাইজেশন রয়েছে যেখান থেকে আমরা নিই সাধারণত, তো ঘোষ মিটার সেখান থেকে আমরা নিই। অ্যান্ড আমি যেটা মেনলি আমার যেটা মনে হয় যে লেজার গিট লাইট অ্যান্ড আমাদের যে মোশন সেন্সর লাইট, এই দুখানে আমরা সাধারণত অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম, রাইট? আচ্ছা, এরপরে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ইএমএফ এর পুরো নাম ঠিকঠাকই বলেছেন অভিষেক দে যিনি রয়েছেন আর কি, না এটাও ভুল কথা উনি বলেছেন যে প্যারানর্মাল দলের মতে যখন এই ডিটেক্টর বা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড হঠাৎ বাড়বে তখন বুঝতে হবে আশেপাশে তেনারা রয়েছে, মানে ভূত রয়েছে, এটা ভুল কথা, এটা আমরা কোনো জায়গায় বলি না। আপনি যদি বিশ্বাস হয় আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পান, আমাদের ইউটিউব চ্যানেলের নাম বাটনগর প্যারানর্মাল সোসাইটি, সেম এই পেজের মধ্যেই রয়েছে সেম নাম। আমরা কোনো জায়গায় বলি না যে ইএমএফ স্পাইকস আপ বা ইএমএফ এর পরিমাণ বেশি হলেই যে বা কেটোমিটারের পরিমাণ বেশি হলেই বা লাইটের পরিমাণ বেশি হলেই ভূত রয়েছে, এটা না, বিভিন্ন কারণে হতে পারে। উনি এটাকে মেনশনও করেছেন যে বিভিন্ন কারণে হতে পারে, লাইক টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ, মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। ইভেন কেটোমিটার তো সেন্সিটিভ যে ইভেন কেটোমিটারকে যদি আপনি হাত দিয়ে রকমভাবে নাড়ান তাতেও লাইট চলে উঠবে। তো সাধারণত আমরা কেটোমিটার ইউজ করি, তার সঙ্গে সঙ্গে আমরা অন্যান্য গ্যাজেট ইউজ করি যাতে আমরা কনফার্ম হতে পারি, কারণ আমরা একটা গ্যাজেট নিয়ে কোনো দিন বলতে পারবো না যে জায়গাটা হন্টেড, লাইট চলছে মানে জায়গাটা হন্টেড, অনেক কিছু থাকতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের যে রানীকুঠি রয়েছে বিধাননগর রানীকুঠি, শিয়ালদা যেতে গেলে শিয়ালদার পরের স্টেশন আর কি, বা বিধাননগর রানীকুঠি, তো সেইখানে সাধারণত আমি যতবার গেছি, রাইট, আমি 8 দিন 10 দিন পর ডে গেছি 8-10 দিন, কারণ আমার মনে হয়েছিল জায়গাটা এক্সপ্লোর করা উচিত, কেন কি প্রচুর মানুষ এটাকে নিয়ে কুসংস্কার ছড়াচ্ছে। তো আমরা গিয়ে প্রতিদিনই হাই স্পাইক পেয়েছি কেটুমিটারে, কিন্তু আপনার ভিডিওটা দেখবেন আপনি ইউটিউবে, আমরা একবারও বলিনি যে এখানে ভূত আছে, আমরা বলেছি যে এখানে ভূত নেই, কেন কি একই জায়গায় হাই ইমেপ মানেই যে লাইক ভূত রয়েছে এটাও না। আর কেটুমিটার একটা জিনিস হয় কি, স্ট্যাটিক হয়, স্ট্যাটিক লাইট দেয়, আর একটা র্যান্ডম লাইট, স্ট্যাটিক মানে একই জায়গায় একইভাবে চলে আছে, ধরুন 5টা লাইটই চলে আছে অল টাইম, এবং সেখানে কোনো লাইক দপদপ করছে না। তো এটা এখানে কোনো প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটি নেই, এটা হিউম্যান মেড, লাইক সেখান থেকে কোনো টাওয়ার গেছে বা সেখানে কোনো টাওয়ার আছে মেবি, বা সেখানে কোনো পুলিশের থানা বা এরকম কিছু রয়েছে, এখানে ওয়াকি টকি ইউজ হচ্ছে, হেভি ইউজ হচ্ছে, বা সেখান থেকে 440 কারেন্ট গেছে, বা সেখানে সামনাসামনি কোনো স্টেশন রয়েছে যেখানে কিনা রেলওয়ে লাইন রয়েছে, বিভিন্ন কারণে হতে পারে একটা জায়গা হন্টেড, অনেক কিছু অনেক কারণে চুম্বকত্ব সৃষ্টি হতে পারে, ইভেন
অনেক রিসার্চার বলেছে যে ইন্ডিয়ার থেকে আমেরিকাতে বেশি প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় এই কারণে, কেন কি আমেরিকাতে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ বেশি হয়, বেশি আছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে, এটাও একটা ফ্যাক্ট। তো আমরা কোনোদিনই বলি না যে কেটুমিটা লাইট চলা মানে প্যারানর্মাল বা কেটুমিটা লাইট চলা মানে আশেপাশে স্পিরিট রয়েছে, এর পিছনে অনেক অনেক লজিক থাকে, এর পিছনে অনেক ডিবাঙ্ক হয়, অ্যান্ড দেন আমরা একটা কোনো ফাইনাল কনক্লুশনে এসে আমরা বলতে পারি যে হ্যাঁ সেই জায়গায় হন্টেড বা সেই জায়গায় স্পিরিট আছে কি নেই। 99% কেসে আমরা কিচ্ছু পাই না, এটা ফ্যাক্ট। মানে আমি জানি না অভিষেক দে কী হিসাবে লিখেছেন কথাগুলো, হয়তো উনি আমাদের ইনভেস্টিগেশন দেখেননি বা হয়তো উনি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেননি মেবি, আমরা কোনো জায়গায় বলি না যে লাইট মানেই ভূত। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা নেক্সট হচ্ছে যে এখানে উনি বলেছেন যে বর্ষাকালে বজ্রপাতের সময় ইলেকট্রোম্যাগনেটিক, অবভিয়াসলি আমরা বর্ষাকালে সাধারণত ইনভেস্টিগেশন করি না বাইরে, লাইক আউটডোর ইনভেস্টিগেশন বা পাবলিক প্রপার্টিতে করি না। হ্যাঁ পার্সোনাল প্রপার্টি হোক বা কোনো অ্যাপার্টমেন্টের ভিতরে ক্লায়েন্ট কেস হোক, তখন সাধারণত আমরা করি বিকজ অফ নট অনলি এই এই প্রবলেমের জন্য যে বজ্রপাতের জন্য আমরা দেখাতে পারি ভূত রয়েছে। দেখুন আমাদের যদি, আমি জানি না আমাদের কে কীভাবে নেয়, বাট আমার মনে হয় আমরা এখানে কুসংস্কার ছড়ানোর জন্য আসিনি এবং আমরা এখানে ভূত দেখাতে আসিনি বা আমরা এখানে প্রমাণ করতে আসিনি যে ভূত আছে। আমরা এটা দেখতে আসি যে জায়গাটা প্রবলেমটা কেন, কিসের জন্য প্রবলেম, সেটা হতে পারে মানুষের প্রবলেম, সেটা হতে পারে সাইকোলজিক্যাল প্রবলেম, সেটা হতে পারে স্পিরিচুয়াল প্রবলেম, সেটা হতে পারে কোনো প্যারানর্মাল প্রবলেম, বিভিন্ন কারণে হতে পারে, সেটা হতে পারে অ্যানিম্যাল প্রবলেম, লাইক কোনো অ্যানিম্যাল হেঁটে যাচ্ছে সেখান দিয়ে তো সেই আওয়াজটাকে মানুষ ভয় পাচ্ছে, সেটা হতে পারে কোনো কুসংস্কার বা সুপারস্টিশন প্রবলেম, সেই জিনিসটাকে আমরা ডিবাং করি, সেই জিনিসটাকে আমরা ভাঙার চেষ্টা করি, আর কিছুই না। এমন নয় যে আমাদের উদ্দেশ্যই হচ্ছে ভূত প্রমাণ করা, ভূত আছে ভূত আছে ভূত আছে ভূত আছে, তাহলে হয়তো আমাদের ইউটিউব চ্যানেলে যদি আমরা সেরকমই দেখাতাম যে ভূত আছে, তাহলে হয়তো আমাদের এতদিনের লাখ লাখ ভিউ বা লাখ লাখ আমাদের লাইকস বা লাখ লাখ টাকা ইনকাম করতাম আমরা ইউটিউব চ্যানেল থেকে, বিকজ অফ আমরা রিয়েলটাকে দেখানোর চেষ্টা করি, সেই জন্য হয়তো আমাদের যাই বলুন সেটা লাইকস বলুন বা আমাদের যে গ্রোথ বলুন সেটা অনেক কমে গেছে, রাইট। আচ্ছা উনি বলেছেন যে ওয়েভ ডিটেক্টর, আমি জানি না ওয়েভ ডিটেক্টর কী হয়, মানে আমি সাধারণত ইউজ করি না এখন অব্দি, মেবি কিছু হয়তো রয়েছে, কারণ এই ফিল্ডে কেউ জানে না 100% যে 100% কেউ বলতে পারে যে আমি এই ফিল্ডে সব জানি। তো ওয়েভ ডিটেক্টর আমার কাছে নতুন শব্দ, একটা নতুন শব্দ বলবো না বাট অবভিয়াসলি শুনেছি, বাট ওয়েভ ডিটেক্টর সাধারণত আমরা ইউজ করি না এখন অব্দি। এক্সটার্নাল থার্মোমিটারটা আমরা ইউজ করছি, এক্সটার্নাল থার্মোমিটার মানে আমরা একটা আইআর থার্মোমিটার বলি, ইনফ্রারেড থার্মোমিটার, এটা কী হয় একটা যে কোনো এক্সাক্ট পজিশনে, লাইক সাপোজ আমি যদি বলি এই পাথরটা, এই ওয়েট পেপারটা, এই ওয়েট পেপারটা এইখানে আমি লাইক আমি আপনার আইআর থার্মোমিটারের যে ইনফ্রারেড যে ওয়েটা সেটা আমি এখানে ফেললাম, মার্ক করলাম, করে আমি বললাম যে এখানে আমি টেম্পারেচার ধরুন আমার 30°C, আমরা ওটাকে কমিয়ে 20° বা 22° নিয়ে আসুন, এবং আমার কমান্ডের পরিপ্রেক্ষিতে যদি সেটা 20°C হয় কিছু সেকেন্ড বা কিছু মিনিটের পরে, তাহলে আমি বুঝবো যে কেউ রয়েছে, সেটা আমি বলছিলাম যে ভুল, হয়তো কেউ রয়েছে যে কিনা আমার কথা বুঝতে পারছে এবং আমার কমেন্ট অ্যাকসেপ্ট করে আমাকে আউটপুট দিচ্ছে, এবং সেটা একবার দুবার না, আমি বারবার সেটাকে রিপিট করব, কোনো কোনো সময় বাড়িয়ে কোনো সময় কমিয়ে, যে বাড়ান বা কমান যে রয়েছে বা যে স্পিড বা যে এনার্জি রয়েছে, রাইট। তো এক্সটার্নাল থার্মোমিটার বা আইআর থার্মোমিটার হ্যাঁ আমরা ইউজ করি কিছু কিছু জায়গায়, এটা আউটডোরে পসিবল না, এটা সাধারণত ইনডোর বা ক্লায়েন্ট কেসে সাধারণত এটা ইউজ করা হয়। এখানে আপনি এখানে উনি বলেছেন যে এখন আপনি গ্যাস ছেড়ে যদি ওই মেশিনে মাপেন, আমরা সাধারণত গ্যাস ছাড়ি না ফার্স্ট, আমরা সাধারণত কী করি, আমরা এটা আমরাও করি না, ইভেন এটা ইউএসএর কিছু কিছু সোসাইটি বা ইনভেস্টিগেশন টিম করে, ইএমএ পাম্প বলে একটা জিনিস হয়। আমি আবার অভিষেক দে যিনি আছেন, আমি তাকে আবার উদ্দেশ্য করে বলতে চাই যে আপনি আগে জিনিসগুলো পড়ুন, জানুন জিনিসগুলো কী হয়, অ্যান্ড দেন আই থিঙ্ক কমেন্ট করলে বেটার হয়। দেখুন ইএমএ পাম্প বলে একটা মেশিন হয় যেটা কিনা ছোটো কালো মতন, লাইক ছোট্ট কালো মতন একটা মেশিন হয় যেটা কিনা ইএমএফ জেনারেট করে, এই যে আপনি বলছেন না কিউটোমিটার, কিউটোমিটারে সাধারণত কী হয় অনেক সময় আমাদের স্পিডকে এনার্জি দিতে হয় তার ম্যানিফেস্টেশনের জন্য, কারণ স্পিড আমাদের থেকে অনেক উইক হয় কিছু কিছু সিচুয়েশানে, তো তখন আমরা তাকে যাতে আমরা কমিউনিকেশন প্রপার ওয়েতে স্মুথলি করতে পারি, তো আমরা ইএমএফ পাম্প দিয়ে সেই স্পিডকে হাইক আপ করি, লাইক এটা অবভিয়াসলি একটা রিক্স থাকে কিছু কিছু সময়, আমি বলছি না তো মিটে দিতে পারে কোনো মানুষকে, বাট কিছু সময় রিক্স থাকে কি আঁচড় বা স্ক্র্যাচেস বা পুশ পুল বা এক্সজস্ট হওয়ার চান্স থাকে বাই স্পিড, তো সাধারণত এটা আমরা করে থাকি যে
এনার্জি তাকে দেওয়া হয় যাতে সে আমাদের কাছে ম্যানিফেস্ট করতে পারে, সে আমাদের কাছে দেখা দিতে পারে, সে আমাদের সাথে কমিউনিকেট করতে পারে। সেই জন্য আমরা এক্সট্রা ব্যাটারিজ ক্যারি করি। আমাদের সেলফোনও অনেক সময় দেখা যায় যে ব্যাটারি ড্রেন হচ্ছে হু করে, এর মানে হচ্ছে যে সেই আশপাশে যে স্পিড বা এনার্জি রয়েছে সে আমাদের সেলফোন থেকে ব্যাটারি নিয়ে সে আমাদের সামনে আসার চেষ্টা করছে বা কথা বলার চেষ্টা করছে বা আমাদের কাছে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে। সেটা আমাদের ধরুন এরকমও হয়েছে অনেক জায়গায় যে আমি কোনো ক্যাপ ছবি তুলছি এবং আমাদের ডিজিটাল ক্যামেরার যে রিচার্জেবল ব্যাটারি সেখানে ধরুন একটা ব্যাটারিতে আমাদের 1.5 থেকে 2000 ফটো ক্লিক হওয়ার কথা সাধারণত হয়ে থাকে ফুল ব্যাটারিতে 100%। তো 100% চার্জ দিয়ে আমরা গেছি, সেখানে হয়তো হয়েছে 500 থেকে 510 বা 520 বা 515, এর মধ্যেই ব্যাটারি পুরো জিরো অ্যান্ড ওয়ার্নিং দিচ্ছে অ্যান্ড ক্যামেরা শাটডাউন হয়ে যাচ্ছে। তো এর মানে আমি কী ধরে নিতে পারি, ক্যামেরার প্রবলেম, ব্যাটারির প্রবলেম? অবভিয়াসলি না, কারণ আমার এক্সট্রা ব্যাটারি অনেক আছে, আমি বারবার চেঞ্জ করে দিচ্ছি, সেম প্রবলেম হচ্ছে। তো আমার ব্যাটারি থেকে অনেক সময় ওরা এনার্জি নেয়, তো এই একটা ব্যাপার রয়েছে। বাট ওরকম নয় যে গ্যাস ছেড়ে কিছু হয়, ইএমএফ পাম্প হয়, যেটা কিন্তু আমি সাধারণত ইউজ করি না, বিকজ ইএমএফ পাম্প ইউজ করলে কেটিংটা সেখানে ইউজ করা যায় না, বিকজ ইএমএফ পাম্প কেটোমিটারকেও ম্যানিপুলেট করতে পারে। সেই জন্য আমরা কেটোমিটার ইউজ চলাকালীন বা কেটোমিটার ডিউরিং ইউজিং দ্য কেটোমিটার তো আমরা সেটা ইউজ করতে পারি না। ইএমএফ পাম্প অনেক সময় ফেক রিডিং হয়, যেটা কিনা ক্লায়েন্ট বা পাবলিক ভাবতে পারে বা আমাদের যে ইউটিউব ভিউয়ার রয়েছে তারা ভাবতে পারে যে এখানে ভূত রয়েছে বা সেখানে লাইট চলছে, মানে ভূত। এটা আমরা মিসকমিউনিকেশন যাতে না হয় সেই জন্য আমরা ইএমএফ পাম্পও ইউজ করি না। দেখুন এখানে উনি লাস্ট লাইনে বলছেন, দেখলেন তো বিজ্ঞানকে অস্ত্র করে কাল্পনিক ভূত পেতনি জিন ইত্যাদি খোঁজা কত সহজ। আপনিও জয়গুরু বলে নেমে পড়ুন এবং কিছু গ্যাটের কড়ি খরচ করে উক্ত যন্ত্রপাতি কিনে কয়েকজন জুটিয়ে একটি গাল ভরা নাম দিয়ে একটা ভূত পেতনি দল খুলে দেশের নাম উজ্জ্বল করুন বলে নিচে আমাদের একটা একটা যখন আমরা কোর্স করাই আর কি, সেই কোর্সের একটা সার্টিফিকেটের ছবি অ্যান্ড একটা ঘুষ্মিতার ছবি দিয়েছে। আমি জানি না ঘুষ্মিতার ছবিটা হয়তো মেবি গুগল থেকে ডাউনলোড করেছে বা কোনো জায়গা থেকে। খুব ভালো লিখেছেন। দেখুন আমার সাথে আপনার কোনো শত্রুতা নেই, আমার সাথে আপনার বা আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। হয়তো আপনি হয়তো বলেছেন লিখেছেন কেন কি আমি আপনার যে প্রোফাইলটা দেখছিলাম তো আপনি এরকম ধরনের জিনিসগুলো লিখেছেন, হয়তো এটা আপনার কাজ বা হয়তো এটাই আপনার প্রফেশন যে নিজে কিছু কাজ না করে অন্যের কাজে খুব বার করা বা অন্যের কাজে। অবভিয়াসলি আমার কোনো অসুবিধা নেই, আপনি করুন। ইন ফিউচার আমি চাই আপনি আরও লিখুন আমাদের ব্যাপারে, কেন কি আমরা জানি আমরা কী করছি, মানুষ জানে আমরা কী করছি, এমনি এমনি আমাদের কাছে ক্লায়েন্ট আসছে না বা এমনি এমনি আমাদের কাছে মানুষ সাধারণত এগুলো আপনি বুঝবেন না সাধারণত, ঠিক আছে? তো আপনি বলাটা বেকার হবে, এটা কোনো রিভেঞ্জ ভিডিও নয়, আমি জাস্ট জিনিসটাকে ক্লিয়ারিফাই করার জন্য বা ক্লিয়ার করার জন্য আমার এই ভিডিওটা বানানো, আর কোনো উদ্দেশ্য নেই। আমি বলছি না যে আপনি ভুল কাজ করছেন, আপনি করুন আপনার কাজ, আমাদের কাজ আমাদের করতে দিন। লিখুন, আপনি লিখুন, আমরা হয়তো মানে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আপনাকে ইগনোর না করা, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আপনার সাথে রিভেঞ্জ না নেওয়া, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের কাজ আমাদের করা, আমরা যেভাবে করে আসি সেইভাবে করবো। কেন কি আমরা জানি আমরা কী করছি, আমরা মানুষকে হেল্প করতে পারছি কিনা, আমরা কোনো কুসংস্কার ছড়াচ্ছি কিনা সেটা ক্লায়েন্ট বলবে। সেটা আমার মনে হয় না একটা ঘরে বসে একটা রুমে বসে কম্পিউটার সামনে টাইপ করলেই সব কিছু জানা যায়, প্র্যাকটিক্যাল লাইফ আর কম্পিউটারে বসে লাইক সোশ্যাল মিডিয়া পোস্ট বা ব্লগ পুরোটাই আলাদা ডিফারেন্স জিনিস। আর এই ভিডিওটা সবার জন্যই, ওভারঅল সবার জন্যই, কারণ অনেকেই আমাকে বলেছে যে দাদা এটা আপলোড হয়েছে 29 এপ্রিল মানে এই 2-3 দিন আগেই অ্যান্ড 10:36। তো আমার মনে হয় এটা আসার দরকার ছিল, সবাই অনেকেই বলছে দাদা এটা দেখলাম আপনার কিছু বললেন না, আমি বলেছিলাম যে ইগনোর করো, বিকজ যখনই তুমি সবার থেকে কিছু আলাদা কিছু করতে যাবে, এটা এটা আজকে বললেন না, সেই প্রথম মানে স্বাধীনতার আগে থেকে বা তার আগে থেকে চলে আসে, যখন তুমি লাইফে সবাই যেটা করছে তার থেকে কিছু আলাদা কিছু করতে যাবে, আলাদা ওয়েতে আলাদা ভাবে নিজের থেকে, তখন মানুষ হাজারটা কথা বলবে। তো এখানে সবার সাথে যদি সবার প্রশ্নের উত্তর দিতে যাও বা সবার কমেন্টে কমেন্ট করতে যাও তাহলে নিজেরই লস, নিজেরই সময় নষ্ট আর কিছুই না। ও ভালো কথা। আরেকটা জিনিস যেটা আমি এনাদের এনার যে পোস্ট সেই পোস্টে কিছু কমেন্ট পড়ছিলাম, কমেন্টগুলো খুব ইন্টারেস্টিং, পারলে তোমরাও পড়ো, আমি কমেন্টগুলো নিয়ে আর বলতে চাই না, কারণ অলরেডি 19 মিনিট 5-6 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। তো আমি চাই না আর বড়ো, বেশি বড়ো হলে মেবি তোমাদেরই বোর লাগবে ভিডিওটা। তো এইটুকুই রইল, কমেন্টটা তোমরা পড়ে নিও, বাদ বাকিটা তোমরা বুদ্ধিমান, তোমরা জানো, তোমরা এতদিন ধরে বিপিএসকে দেখছো আশা করি। অসংখ্য ধন্যবাদ, আমি নেক্সট ভিডিওতে আবার আসবো খুব তাড়াতাড়ি, অনেকদিন ধরে ভিডিও বানানো হচ্ছিল না বাট একটা অন্তত পেলাম ভিডিও বানানোর, তো এরপর থেকে আস্তে আস্তে ভিডিও বানানো হবে। সো ধন্যবাদ সঙ্গে থাকার জন্য অ্যান্ড হ্যাভ এ গ্রেট টাইম।